আজকের ভিডিওতে দেখাবো আপনি ফেসবুকে যাদেরকে ফলো করেছেন বা যে পেজগুলোকে ফলো করছেন তাদের কিভাবে এক ক্লিকে আনফলো করে দিবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন, তারপর উপরে ডান কোণা থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপরে স্ক্রল করে নিচে চলে যাবেন, তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার সেটিংসে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে প্রোফাইল সেটিংসে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে চলে যাবেন, তাহলে এখানে একটা অপশন পেয়ে যাবেন নিউজ ফিড, এটার ভিতরে প্রবেশ করবেন। তো দেখুন এখানে একটা অপশন রয়েছে আনফলো, এটাতে প্রবেশ করবেন। তাহলে এখানে দেখতে পাবেন আপনি যাদেরকে ফেসবুকে ফলো করতেন বা যে পেজগুলোকে আপনি ফলো করতেন সবগুলো এখানে শো হবে। এখন আপনি যাদেরকে চান বা যে পেজগুলোকে চান আনফলো করে দিবেন সেটা এখানে ক্লিক করে করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে দেখুন নীল রঙের গার্ড চলে আসছে। তো এরকম যাদেরকে চাচ্ছেন আপনি আনফলো করে দিবেন বা যে পেজগুলোকে চাচ্ছেন আনফলো করে দিবেন সেগুলোকে এরকম সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট এই উপর থেকে আনফলো এর পাশের এই অ্যারোটিতে ক্লিক করবেন, আর কিছু করতে হবে না, তাহলে অটোমেটিক তারা আনফলো হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।